আমি তিনটি দোয়ার কথা আপনাদেরকে শুনাই। কোরআনে কারিমে সেগুলোর উল্লেখ করে আল্লাহ তাআলা আবার সাথে সাথে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এবং বলেছেন এই দোয়াগুলো আমার নেককার বান্দারা আমার কাছে করেছে, আমি সেগুলোকে মঞ্জুরও করে দিয়েছি। সেই রকম তিনটা দোয়া আমরা যদি আমাদের জীবনে পাঠ করি, জীবনের সকল সমস্যার জন্যই কিন্তু এই তিনটা দোয়া ঘুরে ফিরে আমাদের প্রযোজ্য হবে। তার একটা হলো কঠিন বিপদে, কঠিন মুসিবতে রক্ষার যখন কোনো পথ খোলা নেই, দেয়াল যখন পিঠের সাথে লেগে গেছে, এরকম সময়ে আমরা দেখেছি আল্লাহর একজন নবী ইউনুস আলাইহিসসালাম আল্লাহর কাছে কিছু বাক্য বলে প্রার্থনা করেছেন, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন। কি দোয়া ছিল সেটা? ফানাদা ফিজ্জুলুমাত, মাছের পেটে থেকে অন্ধকারের মধ্যে থেকে যেখানে মৃত্যু সুনিশ্চিত সেই জায়গায় তিনি অবস্থা, সেই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া করে বলেছেন, আল্লাহকে আহ্বান করে ডেকে বলেছেন, ও আল্লাহ, লা ইলাহা ইল্লা আন, আপনি ছাড়া কেউ সত্যিকারের মাবুদ নাই, ইন্নী কুনতু মিনাজ সুবহানাক, আপনার পবিত্রতা বর্ণনা করছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হলাম জালিমদের অন্তর্ভুক্ত, আমি নিজের প্রতি নিজে অবিচার করেছি, আমি নিজে ভুল করেছি আল্লাহ, আল্লাহর কাছে এই দোয়া করে এই বাক্যগুলো বলে আল্লাহর কাছে দোয়া করেছেন কে? ইউনুস আলাইহিসসালাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা এই দোয়া উল্লেখ করার পর বলছেন, ফাস্তাজাবনা লাহ ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, এই দোয়া করার পর আমি তার ডাকে সাড়া দিয়েছি, ইউনুসের ডাকে সাড়া দিয়েছি এবং তার বিপদ থেকে তাকে উদ্ধার করেছি। এর পরের অংশটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এরপরে আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, যেভাবে ইউনুস আলাইহিস সালামকে রক্ষা করেছি একইভাবে ইমানদারদেরকে, কিয়ামত পর্যন্ত আগত ইমানদারদেরকে বিপদ থেকে রক্ষা করব এই দোয়ার মাধ্যমে। কোন দোয়ার মাধ্যমে? দোয়া ইউনুসের মাধ্যমে। যে কোনো বিপদে পড়ে গেছেন, কোরআনে বর্ণিত কবুল হওয়া দোয়া, নিশ্চিত আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হওয়া দোয়া, আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, সেটা আল্লাহ জানিয়েও দিয়েছেন, আবার ইমানদার বান্দারা করলে সেটাও কবুল করবেন, ওয়াদা করেছেন। শুধু তিনি ওয়াদা করছেন তা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যখন ইউনুস আলাইহিসসালাম এর দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা মূলত আল্লাহর প্রশংসা মাখা একটা বাক্য, যেটার মাধ্যমে দোয়াও লুকায়িত আছে, আল্লাহর কাছে প্রার্থনা আছে এর মধ্যে অন্তর্নিহিতভাবে। এই বাক্যের মাধ্যমে যে ব্যক্তি দোয়া করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে দোয়া কবুল না হয়ে পারে না। তাহলে যে কোনো বিপদ আপদে কোরআনের একটা কবুল হওয়া দোয়া আপনি পাঠ করতে পারেন, সেটা হলো ইউনুস আলাইহিস সালামেরটা। সেই বাক্য হলো আল্লাহকে ডেকে বলবেন, ও আল্লাহ, লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানুষের জীবনে আরেকটা বড় সমস্যা হলো অসুখ বিসুখ, দুরারোগ্য ব্যাধি, এমন মুসিবত, এমন অসুখ যে অসুখ থেকে আরোগ্য লাভের কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না। সাধারণ চিকিৎসা আমরা গ্রহণ করব, সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চিকিৎসা গ্রহণ করো, রোগ হলে ঔষধ সেবন করো, আপনার কোনো দুষ্ট জিনের প্রভাব যদি আপনার মধ্যে হয়ে থাকে বলে প্রমাণিত হয় তাহলে আপনি কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করেন, ঠিক আছে, এগুলা গ্রহণ করেন, তবে মূল কাজ ওই আসল জায়গায় দরখাস্ত করে রাখেন, কারণ মঞ্জুর হবে সেখান থেকে। আর সেটার জন্য আল্লাহ নবী আইয়ুব আলাইহিসসালামের একটা দোয়া আল্লাহর খুব পছন্দ হয়েছে, কোরআনে সেটা উল্লেখ করেছেন, ওনার দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করেছেন, কবুল করেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, আন্নী মাসসানিয়াল দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, তার অসুখটা ছিল অনেক মারাত্মক অসুখ, অনেক কষ্টের অসুখ, যে অসুখের কারণে তার কষ্টের শেষ সীমানায় তিনি পৌঁছে গেছেন, এত কষ্ট, এত যন্ত্রণা, এত অসুখ, এটা থেকে রক্ষার জন্য তিনি বলেছেন, রব্বি আন্নী মাসসানিয়াল দুর, ও আল্লাহ, আমার কষ্ট আমাকে পেয়ে বসেছে, কষ্ট পেয়ে বসেছে আমার, অনেক কষ্ট আল্লাহ, অনেক অসুখ, ও আন্তা আরহামুর রাহিমিন, অথচ আপনি সকল দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু, অর্থাৎ আমার প্রতি রহম করেন। এটা বলার পর আল্লাহ বলছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশফনা বিহি মা বিহি মিন দুর, এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি এবং তার বিপদকে দূর করেছি। তাহলে অসুখ বিসুখ হলে আইয়ুব আলাইহিস সালামের দোয়াটা করবেন, সেটা কি? আন্নী মাসসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন, তোমার রব্বি আন্নি মাসসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ, আমার অসুখে পেয়ে বসেছে, অনেক কষ্ট হচ্ছে, আপনি আরহামুর রাহিমিন, আপনি সবচেয়ে বড় দয়ালু। মুসাদরাকে হাকমে একটা বর্ণনা পাওয়া যায়, সেই বর্ণনা সম্পর্কে মুহাদ্দিসরা অনেকে দয়াইব বলেছেন, কিন্তু বর্ণার যে মূল মর্ম সেটা ঠিকই আছে, বিশুদ্ধ বিভিন্ন হাদিসের আলোকে বর্ণিত, এই আয়াতের আলোকে বর্ণিত, তা হলো বান্দা যখন আল্লাহর কাছে হে আরহামুর রাহিমিন এরকম বলে এরপরে চায়, মনে চাওয়াগুলো পেশ করে, গোসায় বলতে না পারলেও আল্লাহ কবুল করবেন, আপনি কিছু না বলতে পারেন, শুধু কাঁদেন, শুধু কাঁদেন,
আর মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ আলিমুম বিজাতি সুদুর মনের খবর রাখেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ নিজেরা দোয়া করতে হবে ভাই আপনার ঘরবাড়ি উদ্বোধন করবেন গাড়ি উদ্বোধন করবেন যাই করবেন সব কিছুতে ওই দোড়ার জন্য হুজুর ভাড়া করতে হবে এই নির্দেশ কোরআন হাদিস কোথাও দেয় নাই বরং আলেমদের কাছে দোয়া চাইবেন ঠিক আছে কিন্তু নিজের দোয়াটা নিজে আল্লাহর কাছে পেশ করবেন চেষ্টা করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকটা দোয়া হলো নিঃসন্তান মানুষের দোয়া সন্তান হচ্ছে না আল্লাহর কাছে এই কষ্ট দূর করার জন্য আপনি দোয়া করলেন তো কোরআনে একটা মাকবুল মুস্তাজাব আল্লাহর কাছে কবুল হওয়া গ্যারান্টেড দোয়ার নজির আমরা পাই আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন কি বলে ওয়া জাকারিয়া ইযনা দা রাব্বা রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিফিন আর জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহকে ডেকে বলেছেন রব্বি আমার রব লা তাজারনি ফারদা আমাকে একা একা রাখেন না ছেলে নাই মেয়ে নাই নিঃসন্তান এরকম একা রাখিয়েন না وانت خير الوارثين আল্লাহ কাছে এরকম দোয়া করেছেন আল্লাহ বলেছেন ফাস্তাজাবনা লা এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি ওয়াহাবনা লাহু ইয়াহইয়া এরপরে এই দোয়ার মাধ্যমে আমি তাকে ইয়াহইয়া নামক সন্তান দিয়েছি তাহলে জীবনে যে কোনো কমন বিপদে শত্রুতা বিপদ মুসিবত দেয়ালে পিঠে গেছে ইউনুস আলাইহিস সালামের দোয়া পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহকে ডেকে এগুলো বলবেন আর অসুখ বিসুখ হচ্ছে দুরারোগ্য ব্যাধি অথবা যে কোনো রোগ হয়েছে ছোট হোক বড় হোক আইয়ুব আলাইহিস সালামের দোয়া করবেন আননি মাসানিয়া দুররু আনতার হামুর রাহিমিন আর যে কোনো মানুষ নিঃসন্তান অথবা সন্তান হচ্ছে মনে মতো হচ্ছে না ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে না আল্লাহর কাছে দোয়া করবেন জাকারিয়া সালামের দোয়া সেটা কি রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিফিন এই তিন দোয়ার পরে আল্লাহ বলেছেন আমার নবীরা অমুক অমুক এভাবে আমার আল্লাহ আল্লাহ বলেছেন তার বান্দাদের এই দোয়ার পরে ফাস্তাজাবনা লা আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেছেন অতএব কোরআনে কবুল হওয়া ফরম্যাট এই তিনটা দোয়া যদি আমরা করি জীবনের সকল সমস্যা কোরআন বর্ণিত দোয়া আমরা আল্লাহর কাছে করার সুযোগ পেলাম চেষ্টা করব না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলোকে বিশুদ্ধ পদ্ধতিতে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুন আমাদের সন্তান না হলে আমরা মাজারে যাব না আল্লাহর কাছে দোয়া করব মাজারওয়ালা নিজে কার কাছে মুখাপেক্ষী আল্লাহর কাছে মুখাপেক্ষী তাহলে আমরা কি মাজারওয়ালার কাছে যাব নাকি মাজারওয়ালা মাজারে যিনি সাইতো আছেন তিনি যার কাছে চান আমরাও তার কাছে চাইব আল্লাহ বলেছেন উদউনি তোমরা আমার কাছে দোয়া করো আস্তাজিব লাকুম আমি তোমাদের দোয়া কবুল করব আল্লাহ ওয়াদা করেছেন গ্যারান্টি আর আমরা যাচ্ছি ওই মাজারে দোয়া চাইতে আল্লাহ কি কোরআনে কোথাও বলছেন তোমরা মাজারে যাও আমার প্রিয় বান্দারা শহীদ থাকলে তাদের কাছে দোয়া করো তাহলে আমি কবুল করব আল্লাহ বলছেন কোথাও আল্লাহ বলেছেন উদউনি আমার কাছে দোয়া করো আমরা যাচ্ছি মাজারে এর মাধ্যমে দোয়া তো কবুল হচ্ছেই না বরং ঈমানটা খুইয়ে নষ্ট করে শিরক করে আমরা শেষ হয়ে যাচ্ছি ঠিক না ভাই ঠিক সন্তান হচ্ছে না কার কাছে দোয়া করতে হবে নাকি কোনো মাজারে যেতে হবে সন্তান হচ্ছে না এই জন্য কোনো মাজারে গেলে কোনো পীরের দরবারে গেলে সন্তান হবে না কার কাছে যাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে না গিয়া আল্লাহর বান্দাদের কাছে যায় দাসদের কাছে যা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সহ্য করেন না শিরক আল্লাহর কাছে জঘন্য অপরাধ কেন জঘন্য অপরাধ আমি আপনাদেরকে একটু উপমা দেই এখানে যদি ধরেন প্রধানমন্ত্রী আসেন প্রধানমন্ত্রীর চেয়ারে আপনি যদি একজন চৌকিদারে বসান ওনার জন্য যে মালা বানাইছেন একই মালা যদি চৌকিদার সাহেবের গলায় দেন তাহলে প্রধানমন্ত্রীর মেজাজ কি পরিমাণ গরম হবে বলেন উনি অপমান বোধ করবেন কি করবেন না অথচ প্রধানমন্ত্রী মানুষ ওই চৌকিদার সাহেব কি মানুষ একজন প্রধানমন্ত্রী আর একজন চৌকিদার এতটুকু পার্থক্য কিন্তু দুজনই মানুষ সেখানে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেটা পেশ করার কথা দোয়া করার কথা সেটা যদি আল্লাহর একজন সাধারণ গোলামের কাছে করেন তাতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কাঁপবে কি কাঁপবে না আর এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি আল্লাহর সঙ্গে শিরক করলে আল্লাহ সেটা অপরাধ ক্ষমা করেন না ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা অন্যগুলো মাফ করেন এই জন্য আর যা করেন না করেন কোনো মাজারে গিয়ে দোয়া করে শিরিক করবেন না কোনো মাজারে সিজদা করে দোয়া করে সিজদা করে শিরিক করবেন না সন্তান দরকার মাজারে যা চাইবেন না সব কিছু চাইবেন সরাসরি আরশ আজিমের মালিকের কাছে হাত তোলার মাধ্যমে ইনশা আল্লাহ চেষ্টা করবেন আল্লাহ চাইেন তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরক থেকে বেঁচে থেকে সুন্নাত পদ্ধতিতে দোয়া করার তৌফিক দান করুন